সোনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। জরুরি চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র গেলে পরিষেবা পান না রোগীরা, এমনই অভিযোগ স্থানীয় নাগরিক তথা আমসুর কাছাড় জেলা সভাপতি জাহানুর আলম মজুমদারের। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরে জাহানুর বলেন, গত 11 ডিসেম্বর নিজের ভাইকে নিয়ে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে তিনি কোনো পরিষেবা পাননি। তাই তিনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকা, স্থানীয় বিধায়ক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জাহানুর মজুমদার, কাছাড় ডিস্ট্রিক্ট আমসু কমিটির প্রেসিডেন্ট। 11 ডিসেম্বর রাত্রে আমি আমার আপন ছোট ভাইকে নিয়ে এই সোনাই টাউনের হসপিটালে আমি এসেছিলাম মেডিকেল এমার্জেন্সির জন্য, এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য। কিন্তু এখানে হসপিটাল ছিল, ডাক্তার ছিলেন না, এবং অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন সেটা ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন না। এবং 10 থেকে 15 মিনিট আমরা দেখলাম এখানে রেসপন্স দেওয়ার জন্য কেউ নেই। একজন মহিলাকে দেখলাম, উনি বলছেন শুধুমাত্র প্রেগন্যান্ট মহিলাকে রেসপন্স ট্রিটমেন্ট দেন ওরা। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এরকম হসপিটাল বানিয়ে রাখার মতলবটা কি? সাধারণ মানুষ মেডিকেল এমার্জেন্সি সময়, হার্ট স্ট্রোকের সময় হসপিটালে আসবে, ডক্টর যদি না থাকে রেসপন্স দেওয়ার জন্য, তারা সেই সময়ে মেডিকেল কলেজ যেতে পারে, রাস্তায় তারা যান যেতে পারে। তো আমি বলছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় বিধায়ক সাহেবের এবং ডিস্ট্রিক্ট কালেক্টর আমাদের ডিসি মহোদয়া এবং হেলথ মিনিস্টার সাহেব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেবকে, যে এইরকম নেগলেজেন্সি যখন হেলথ কেয়ার নিয়ে হবে, আমাদের সমাজের মানুষ কোথায় যাবে? যদি একজন অসহায় নিরীহ মানুষ এখানে আসে, রেসপন্স পায় না, প্রাইভেটে যাওয়ার জন্য টাকা নেই, তো ওরা কী করবে সেই সিচুয়েশনে? সেটাই আমার প্রশ্ন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা দেখবেন। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।